আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সবাই অনেকদিন পরে বিগেস্ট একটা অ্যামাউন্ট আপনারা ফ্রিতে পাবেন। বিগেস্ট বলতে অনেস্ট বিগেস্ট, ওকে। সো এই যে অফারটা আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছিলাম, যেটা আর কি হুদি অফার, ঠিক আছে। প্রত্যেকে আপনারা কিন্তু 51% কম বেশি, প্রত্যেকে 51% আমার কমিউনিটি থেকে প্রত্যেকে এখান থেকে কিন্তু 51% আজ থেকে হয়তো বা 4 থেকে 5 মাস আগে। এটা নিয়ে কিন্তু ভাই 15 বার আমি রিভিউ দিছি। আপনারা যদি একটু দেখতে চান, সেক্ষেত্রে এখানে সার্চ দিয়ে যদি আমি হুদি দেখাই, সেক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 বারের মতো এটা নিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিয়েছিলাম যে এই ভাই এইটাতে জয়েন করেন, এটাকে মিস করেন না। ইভেন এটা নিয়ে কিন্তু ভিডিও দিছিলাম ভাই, আপনাদের মনে আছে, এটা দিয়ে কিন্তু ভিডিও দিছিলাম 100% কিন্তু রিয়াল বলছিলাম। ওকে, যাই হোক, এখন এইখান থেকে তখন কিন্তু ভ্যালুটা ছিল এই যে $10, আর এখন কিন্তু ভ্যালু দেখলে ভাই মাথা গাল্লা হ্যাং হয়ে যায়, ঠিক আছে। এখন ভ্যালু দেখলে টোটালি আপনারা এখান থেকে পার ইউজার কিন্তু $30 থেকে $35, $40-50 মতো ইনকাম করে নিতে পারবে, ঠিক আছে, যাদের কোনো রেফার কমিশন নেই তারাই। ওকে, এই হলো ব্যাপার। সো এখন হলো যে অনেকেই বলছেন যে হুদি নিয়ে একটা ভিডিও দেন ভাই, হুদি নিয়ে একটা ভিডিও দেন। সো ফাইনালি ভিডিওটা কিন্তু আপলোড করে দিতেছি, ভিডিওটা সকালবেলা দেওয়ার কথা, সো রাত্রিবেলা দিতেছি, এই কারণে যে একটু ব্যস্ত ছিলাম কিন্তু। ওকে, যাই হোক, এখন হুদি নিয়ে আপডেটটা দিব কি এইটা আসলে বুঝতেছি না। ওকে, হুদি নিয়ে আপডেটটা দেওয়ার জন্য রিজনটা যেটা আমি বলে দিই আপনাদেরকে, এইখানে কিন্তু ভাই আপনারা এখনও পর্যন্ত অনেকেই অনেক কিছু বোঝেন নাই, এখন আমি টোটালি ক্লিয়ার করবো। আমি সরাসরি লিঙ্কে ক্লিক দেবো, এইখান থেকে হুদি লিঙ্কে ক্লিক দেবো। সো লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আমাকে কিন্তু অটোমেটিকলি ওদের যে সাইট আছে সাইটে নিয়ে আসবে, আমি কিন্তু এইখানে চলে আসছি। দেন এইখান থেকে লগ ইন করাই থাকবে। এখন ভাই দেখেন, এইখানে কিন্তু ওদের ফিউচারটা টোটাল চেঞ্জ করে ফেলছে। ওকে, এখান থেকে দেখেন ওয়ালেট, দেন ডাটা ব্যাঙ্ক, মনিটাইজেশন, তারপরে এম্পেসার, অনেকগুলো কিন্তু এখানে পরিবর্তন করে ফেলছে। আপনি এখানে যেটা করবেন, আপনার ডলারটা কিন্তু এখানে দেখতে পাবেন। আমার এখানে কিন্তু 102টা টোকেনের ভ্যালু কিন্তু ভাই $266 ভাই, এটা $266 হলে তাহলে কত টাকা হয় আপনি দেখছেন, $25,000+ কিন্তু হয় এখান থেকে। ওকে, সো এইখান থেকে দেখেন প্রাইসটা অনেক কমে গেছে ভাই, এখান থেকে আমি কী বলবো, এখান থেকে এত প্রাইস ডাউন খাইছে যে বলার বাইরে। এটা কিন্তু $4 ছিল, $3 ছিল, সো এখন বর্তমানে $2.60 ছিল, মার্কেট কিন্তু পুরা লাল। ওকে, সো এই মতো অবস্থায় আপনাদের মধ্যে হুদিটা কী করছে, যাদের এইখান থেকে টোকেনটা আছে, আপনারা যেটা করবেন এইখানে সবার প্রথমে কীভাবে কী করবেন, এইখান থেকে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক দেবেন। ওকে, দেন কানেক্ট ওয়ালেটে ক্লিক দিয়েছেন, দেন আমার কিন্তু অটোমেটিকলি কানেক্ট, আপনাদের এখান থেকে কানেক্ট অপশন চলে আসবে, কানেক্টে ক্লিক দিবেন, কানেক্ট হবে। ওকে, দেন এইখান থেকে যেটা দেখবেন, এইখান থেকে সরাসরি দেখবেন যে আপনার এইখান থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখেন ভাই উইথড্রোয়াল দেন ডিপোজিট সব কিছু কিন্তু চালু হয়ে গেছে। ওকে, সো এইখান থেকে যেটা করবেন, আপনি নিচের দিকে আসবেন, আসার পরে দেখেন আমার কিন্তু এইটা ক্লাইম করার টাইম এসে গেছে, এখান থেকে কিন্তু আমি সিজন 3-তে আসি। ওকে, আপনারা হয়তো বা 1-3-তে থাকবেন। সো এইখান থেকে আপনাদের যারা নন ইউজার তারা কিন্তু এইখান থেকে কয়টা জানি 10টা না কতটা জানি হুদি টোকেন পাইছেন। সো এখন এইখান থেকে ক্লাইম অপশানে যদি আমি ক্লিক দিই, তাহলে ক্লাইম অপশানে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার টোটাল ওরা হুদি টোকেন দিবে 10টা, মানে পার মান্থ, অর্থাৎ ধরো প্রতি মাসে আমাদেরকে কিন্তু এইটা ওরা দিবে 10টা করে টোকেন কিন্তু আমাকে দিবে, আপনাদেরকে দিবে মনে হয় 3টা না 2টা জানি আপনাদেরকে দিবে। ওকে, সো আমি যদি রেফার করছি সেক্ষেত্রে কিন্তু আমাকে 10টা টোকেন দিবে, এটার ভ্যালু কিন্তু ভাই অনেক ধরা যায়। প্রতি মাসে যদি এটা দেয় তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে চলে আসবে। ওকে, সো এখন আমি যদি এইখানে ক্লাইম ওয়ালেট ক্লিক দিই, আমি যদি এখানে আপনাদের মাঝে ক্লাইম ওয়ালেটে ক্লিক দিই, ওকে, ওয়ালে ক্লিক দিলাম, দেন এইখানে একটু প্রবলেম দেখাবে, দেখেন এটা কী দেখাইতেছে, দেখছেন এইখানে দেখাইছে যেটা, এটার আমি রিজনটা বলে দিই। আপনারা এখন এইখানে কোনো কিছুই করতে পারবেন না, এইখানে শুধুমাত্র কী করতে পারবেন, আপনারা KYCটাও করতে পারবেন না, শুধু আপনাদের ওয়ালেটটা দেখতে পারবেন, দেন এইখান থেকে কতগুলো পাবেন আপনি এইখান থেকে ক্লাইম অপশানে গিয়ে দেখতে পাবেন। এখন কথা হলো যে ভাই এটা আমরা যে করলাম, এটা KYCটা আপডেটটা দিতে চাইলেন সেটা কোথায়, KYCটা কোথায় ভাই, KYC আপডেট কী দেবো, ওরা এমন একটা সিস্টেম করতেছে যে এক ফোনে যাদের 2টা অ্যাকাউন্ট আছে, অর্থাৎ IPটা ওরা ধরে নিছে। ওকে, IPটা ধরে নেওয়ার ক্ষেত্রে ওরা চেক করতেছে এক ফোনে যদি কেউ একাধিক অ্যাকাউন্ট করে থাকে, যদি ওই রকম আইপি পায় সেক্ষেত্রে ওগুলোকে কিন্তু ব্যান করে দিতেছে, ইতিমধ্যে কিন্তু অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। ওকে, সো আপনাদেরকে আমি বলছিলাম যে ভাই মাস্ট বি এখানে একটা করে অ্যাকাউন্ট করবেন, আমার ভিডিওতে কিন্তু বলা আছে একটা করে অ্যাকাউন্ট করবেন একটা ফোনে, যারা একটু চালাক করছেন, চালাকি করে 2টা করে অ্যাকাউন্ট করছেন তাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান হবে। আমি এগিন বলতেছি, যারা 2টা করে অ্যাকাউন্ট করছেন একটা ডিলিট করে দেন, একটা ডিলিট করার পরে সিম নেটওয়ার্ক চেঞ্জ করে ফেলেন তাড়াতাড়ি। ওকে, নাহলে কিন্তু অনাথায় ব্যান করে দিবে, কারণ এগুলো কিন্তু চেক দিতেছে। ওয়েল, চেক দেওয়ার পরে ওরা যখন দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে, তখন কিন্তু আমাদের এখানে KYC সিস্টেমটা চালু করে দেবে, দেন KYC করবো। আর এখানে একটা কথা, বাংলাদেশি ভাইদের জন্য আমি বলে দিই, যারা ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার হিসাব
এনডিও করবে। সো বাংলাদেশিদের বলতেছি ভাই আপনাদের যে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড পাসপোর্ট দিয়ে কিন্তু কেওয়াইসিটা করতে হবে। সো অনেকের কিন্তু 99% ধরা যায় 80% ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড যে আপনার পাসপোর্ট কিন্তু নাই, ঠিক আছে। যাদের নাই তারা কী করবে, আপনাদের জন্য একটা সুখবর আসতেছে, যেটা হলো যে ওরা এনআইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফিকেশানটা নেবে। আমি যতটুকু দেখলাম এনআইডি কার্ড নিয়ে কিন্তু ভেরিফিকেশানটা নেবে, ঠিক আছে। সো ডোন্ট মিস অপরচুনিটি, কোনো অফার মিস করবেন না। এভরি ওয়ান, প্রত্যেকে বলি যে কোনো অফার যদি মিস করেন ভাই সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে পস্তাবেন। দেখেন এইখান থেকে কিন্তু মনেই ছিল না যে এতগুলো ডলার আসলে এখানে কাউন্ট হবে, আসলে কিন্তু এটা সত্য। আর এইটা টোকেনটা কিন্তু লিস্টেড আছে, কয়েন মার্কেট ক্যাপে গিয়ে সার্চ দেবেন হুদি লিখে, এটা কিন্তু সরাসরি লিস্টেড আছে। আর আমরা কিন্তু এটা পাওয়ার পরে এখানে উড্ডো দিব, সরাসরি চলে যাবো আমাদের ট্রাস্ট ওয়ালেটে, দেন ওইখান থেকে আমরা কিন্তু সাইড করে নিতে পারবো। ওকে, সো এই বিষয়টা ঘাটিঘাটি করে আমি যেটা দেখলাম সকাল থেকে দুপুর পর্যন্ত, যে এইখানে বর্তমানের জন্য ওরা ওদের বোর্ডের মাধ্যমে আমাদেরকে দেখতেছে যারা একটা আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট করছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু অলরেডি ব্যান করা শুরু করে দিয়েছে। সো আমি যেটা রিকমেন্ড করবো, আপনাদের যদি একটা ফোনে দুইটা তিনটা অ্যাকাউন্ট জেনারেট করা থাকে, লগ ইন করা থাকে, সেক্ষেত্রে লগ আউট মারেন, ওকে, লগ আউট মেরে রেখে দেন। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা যাওয়ার চান্সেস খুব কম থাকবে, ওকে। সেই হলো ব্যাপার স্যাপার ভাই, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হুদি নিয়ে নেক্সট আপডেটের জন্য আপনি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেল হলো সবার মাথা, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব কিছু আপডেট দিয়ে থাকি, ইভেন এখানে কিন্তু নতুন নতুন অফারগুলো শেয়ার করে থাকি। ওকে, ধন্যবাদ সবাইকে।